আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গোজ কাপড় সঠিকভাবে মাপ নেবেন সেটাই। তো আমি এখানে জামাটা চার ভাঁজ করে নিয়েছি, জামার কাপড়টাকে চার ভাঁজ করে। এখন আমি ফিতা দিয়ে লম্বাই, আপনারা ফ্রি সাইজ মাপ যদি নিতে চান তাহলে লম্বাই নেবেন 7 ইঞ্চি। আমি একটু ছোটো করতে চাচ্ছি, যার জন্য আমি এখানে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আপনারা 7 ইঞ্চি নেবেন। 7 ইঞ্চি নিলে যে কারো হয়ে যাবে। আর এই যে সাইডে নিচ্ছি আমি 3 ইঞ্চি, আপনারা নেবেন 3.5 ইঞ্চি। তো এখন একটু এই যে লম্বা করে দাগ দিয়ে দিচ্ছি যাতে আমার গোলটা করতে সুবিধা হয়। এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি, যারা একদম পারেন না তারা কিন্তু এই টেকনিকটা ফলো করে, মানে জামা যে কাটিং করে এই সিস্টেমে কিন্তু দাগ দিয়ে তারপরে জামাতে ড্রয়িং করতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তো তার বিপরীত পাশেও কিন্তু সেম একইভাবে করে নেবেন, তাহলেই দেখবেন যখন ভাঁজটা খুলবেন তখন খুব সহজেই গোল হয়েছে সেটা বুঝতে পারবেন। আর এই যে দেখুন গোল কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এই জামাটার যাতে কাজ বাইরে না পড়ে, শুধু যতটুকু জামা থাকবে তার ভিতরেই যাতে পড়ে, তার জন্যই আমি এখানে কিছু মার্ক করে নিয়েছি বডির মাপ অনুযায়ী। বডি যতটুকু হবে তার চেয়ে 1 ইঞ্চি 2 ইঞ্চি বাড়তি করে নেবেন, তাহলে কিন্তু কাজ আর বাইরে পড়বে না, যতটুকু কাজ করবেন ভিতরেই পড়বে। এভাবে কিন্তু আপনারা কিন্তু এই যে ট্রাই করতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। আর হাতের কাজ করতে যেহেতু একটু সময় লাগে, আর এত কষ্ট করে কাজ করার পরে যদি কাজটা পড়ে যায় তাহলে তো হবে না, ভালো লাগবে না। তার জন্যই এভাবে জামার শেপ দেওয়ার পরে আর কাজটা করবেন তাহলে ভালো হবে। আর এটা হচ্ছে একটা চক পেন্সিল, এগুলোর দাগ কিন্তু উঠে যাবে, থাকবে না। তো আমি সেম এই পাশেও আমি একইভাবে করে দাগ দিয়ে নিচ্ছি, এটা শুধু আমার ড্রয়িংয়ের সুবিধার্থে। আর যদি কেউ জামা বিক্রির জন্য কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে অনেক কাজ করতে হবে, কারণ অনেকেই মোটা থাকে, অনেকেই চিকন থাকে, এক একজনের বডি শেপ এক এক রকম, যার জন্যই আপনাকে পুরো জামাটাতেই প্রায় কাজ করতে হবে। সামান্য মানে জামার বহরের দিক দিয়ে আপনি শুধু 2 থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে আর পুরোটাতেই কাজ করতে হবে, এই হচ্ছে সঠিক মাপ। আর আপনি যদি কারো মাপ জানেন বা কাউকে চিনে থাকেন তাকে দেওয়ার জন্য যদি জামাটা বানান, সেক্ষেত্রে কিন্তু বডির মাপ অনুযায়ী 2 ইঞ্চি করে বেশি নিলেই হয়ে যাবে। তো এখন আমি কলম দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি। আমি উপরের দিকে গোল করে নিচের দিকে লম্বা শেপ করে নিব, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে আরও অন্যান্য যে গলার ডিজাইন আছে সেই অনুযায়ীও কিন্তু ড্রয়িংটা করে নিতে পারেন। তো আমি যে ডাবল লেয়ার করে দিয়ে দিচ্ছি, গলার শেপটা দিয়ে নিচের দিকেও দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিচের দিকে লম্বা করে নেবেন, যদি বেশি লম্বা হন তাহলে সেক্ষেত্রে গলার লম্বাটাও একটু বাড়িয়ে দেবেন, তাহলে জামাটা দেখতে ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি পুরা গলার ভিতরে ডলার দিয়ে ড্রয়িংটা করে নিব। আমি এখানে বড় সাইজের যে ডলারটা আছে সেটা নিয়েছি, এটা দিয়ে কাজ করলে দেখতে ভালোই লাগে। আর সিম্পলের মধ্যে গলাটা কিন্তু এভাবে আপনারা ডিজাইন করে নিতে পারেন। ডলার দিয়ে জামাতে কাজ করলে যে কোনো ধরনের জামাই কিন্তু ডলার বসালে অনেক ভালো লাগে, দেখতে অনেক সুন্দর হয়, খুবই কিন্তু সহজ।
এভাবে ডলার দিয়ে ধরে ধরে আমি পুরো গলাটা ড্রয়িং করে নিব। আমি আপনাদেরকে শুধু একটু ধারণা দিয়ে দিচ্ছি যে কিভাবে জামা মাপ নিয়ে ড্রয়িংটা করবেন, আর আপনারা চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রয়িং করে নিতেন। আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি যে আমি কিভাবে জামাতে ড্রয়িংটা করে থাকি। তো এখন আমি যে যে তিন ফুলের যে ডিজাইনটা আছে খুবই সহজ, সেটা আমি ড্রয়িং করে নিচ্ছি। উপরের দিকে একটা আর দুই পাশে দুইটা ফুল দিয়ে দিলাম, দিয়ে এখন দেখুন খুব সহজে এই যে ডাল কিন্তু বাঁকা করে এই যে ডাল দিয়ে দিলাম, আর পাতা দিয়ে দিচ্ছি। একবার দেখলে কিন্তু নিতে পারবেন, খুবই সহজ। প্রথমে আগে তিনটা ফুল ড্রয়িং করে নেবেন, তারপরে শুধু পাতাগুলো ড্রয়িং করবেন, তাহলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি একটা ফুল দেখালাম, এভাবে আমি এক ফুল থেকে আরেক ফুলের দূরত্ব রেখে সবগুলো ড্রয়িং করে নিব জামাতে। তো জামাতে আমার ফুল ড্রয়িং করা হয়েছে। এখন ফুল দুই ফুলের মাঝখানে আমি আবার ডলার দিয়ে দিচ্ছি, এভাবে চিহ্ন করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আরো ডলার ঘন করেও কিন্তু বসাতে পারেন, যে ফাঁকা জায়গা আছে সেখানেও কিন্তু দিতে পারেন, সম্পূর্ণই নিজের উপরে ডিপেন্ড করে। আমি একটা করেই শুধু ফুলের মাঝখানেই দিয়ে দিলাম। আর ড্রয়িংটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।